কথা ছিল ত্রিপুরায় পদ্ম ফুল, একবার ফুটলেই কর্মচারী বেতন এক লাফে দ্বিগুণ হয়ে যাবে, মানে সেই সপ্তম পে কমিশন। বিপ্লববাবু মুখ্যমন্ত্রী হয়েই নিজেকে রাজা ঘোষণা করে দিয়ে সব ভুলে গেছেন, সব। এবং এটাও ভুলে গেছেন যে একজন রাজাকে মানুষ আবার ইচ্ছে করলেই প্রজা বানিয়ে দিতে পারেন, এটাই গণতন্ত্র। কর্মচারীদের বর্ধিত বেতন ছাড়ুন, আসল বেতনটাই কপালে জুটছে না অনেকের। হ্যাঁ, কর্মচারীর বেতন বন্ধ, আবার কেউ পাচ্ছেন অর্ধেক বেতন, অজুহাত কোষাগারে নাকি টাকা নেই, অর্থ স্বল্পতা। দুমাস ধরে কেউ টাকা না পেয়ে আবার কেউ অর্ধেক টাকা পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। এই ঘটনা ত্রিপুরার মাদ্রাসা শিক্ষকদের সাথে ঘটেছে। ত্রিপুরাতে 129টি মাদ্রাসা আছে, যাতে 370 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 7,000। কিন্তু সেখানে কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, রাজ্য সরকার কোনো অজ্ঞাত কারণে দুমাস ধরে বেতন দিচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তারা পাচ্ছেন অর্ধেক টাকা। এই মাসের মধ্যে যদি এই রাজ্যে আমাদের মাদ্রাসার বকেয়া টাকা সহকারে এবং আগামী দিন মাদ্রাসা শিক্ষকের ভবিষ্যৎ কী ধরনের হবে, গভর্নমেন্ট কী ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তার যদি সুষ্ঠুভাবে যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্যের মধ্যে লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নেব। এটা আমাদের রাজ্যের একটা ঐতিহ্য রয়েছে। আমরা যখন 2016 সালে 27/9/2016 যখন আমরা এই রাজ্যে আমরা আন্দোলন করেছি, গভর্নমেন্ট আমাদের আন্দোলনকে মেনে নিয়েছে। আমরা শিক্ষকরা, মাদ্রাসা শিক্ষকরা, আমরা সম্পূর্ণ সরকারি নিয়ম নীতি মেনেই কিন্তু চাকরি করছি। আমাদের অফারের মাধ্যমে আমাদের মাদ্রাসা টিচারদেরকে অফার দেওয়া হয়েছে এবং তাদেরকে আপনার ইন্টারভিউ কল করা হয়েছে, ডাইরেক্টর ইন্টারভিউ কল করেছে, ইন্টারভিউ বোর্ড গঠন করেছে, কলিং লেটার দিয়েছে, অফার দিয়েছে, সমস্ত কিছু নিয়ম নীতি থাকার পর আমাদের মাদ্রাসার শিক্ষকরা ডিএলএড রয়েছে, আমাদের মাদ্রাসার শিক্ষকরা 50% মার্ক রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, কেউ 10-20 বছর পর্যন্ত টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, এরপরে সমস্ত কিছু, এরপরে বিএ পাস, এমএ পাস, এমএসসি, বিএসসি, ইউজিটি, সমস্ত শিক্ষকরা আমাদের মধ্যে রয়েছে, সবাই কিন্তু শিক্ষার অনেক অনেক দক্ষতা সম্পন্ন শিক্ষক থাকার পরও আমাদের মাদ্রাসার টিচারদেরকে স্কুল পরিচালনা করছে। সরকারের একটু বোধগম্য থাকার দরকার। সরকার এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষকদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত যাতে নেয়, তার জন্য আমরা আজকে বিভাগ ভিত্তিক শুরু হয়েছে, আজকে আমরা 5টা বিভাগ একসাথে আমরা বসেছি, আগামী দিন আমরা সোনামুড়া বিভাগ, বিশালগড় বিভাগ, আগরতলা বিভাগ, ধর্মনগর, কৈলাসহর, সারা ত্রিপুরার যে দাবি, আমাদের বেতন বকেয়ার দাবি এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি, এবং আগামী দিন সর্বশিক্ষা এবং বিজ্ঞান শিক্ষকদেরকে যে নিয়মে সরকার এখানে সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত সিদ্ধান্ত যাতে মাদ্রাসা শিক্ষকদের জন্য করা হয়, তার জন্য আমরা জোরালো দাবি রাখছি। তাদের অভিযোগ, অন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা 40,000-50,000 বা 7,000 টাকা করে বেতন পাচ্ছেন, কিন্তু মাদ্রাসা শিক্ষকদের জন্য নাকি সরকারের কাছে কোনো টাকা নেই। এ কেমন সরকার, প্রশ্ন মাদ্রাসার শিক্ষকদের। বেতন বাড়ার বদলে তাদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে বলেও গুরুতর অভিযোগ এনাদের। এক একটা স্কুলের টিচাররা বেতন 60,000-70,000 টাকা, 50,000 টাকা বেতন পাচ্ছে। আমাদের টিচাররা কম বেতনে স্কুলের মধ্যে ডিউটি করছে, তার জন্য জোরালো দাবি উঠছে সারা ত্রিপুরায়। তাই আমরা রাজ্য সংগঠন সরকারের নজরে নেওয়ার চেষ্টা করছি আমরা, কিন্তু সরকার আমাদেরকে আশ্বস্ত দিয়েছে যে এই মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু এখনও কোনো সবুজ সংকেত না আসাতে সমস্ত শিক্ষকরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে হতাশায় ভুগছে। কেননা তাদের একটা সীমিত বাজেট, সমস্ত শিক্ষকরা একটা সীমিত বাজেটের মধ্যে যদি হঠাৎ করে বাজেটের টাকা কমে যায়, তাহলে শিক্ষকরা হতাশা ছাড়া আর কিছুই নেই। গভর্নমেন্টের থেকেও তেমন কোনো সবুজ সংকেত আসেনি। এই হিসাবে আমরা সংগঠন চিন্তা করে দেখেছি, গভর্নমেন্টের সাথে আমরা আগামী সপ্তাহ, আগামী বুধবার বৃহস্পতিবার নাগাদে আমরা গভর্নমেন্টের দরবারে বিষয়টা জোরালোভাবে উঠানোর আমরা চেষ্টা করছি। আমাদের শিক্ষকরা বক্তব্য হলো যে আমরা বেতন বাড়ার কথা, এই রাজ্যের মধ্যে বেতন মাদ্রাসা শিক্ষকদের বাড়ার কথা, বেতন কমলো কেন সেটার জবাব চাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে কোনো জবাব দিতে পারছি না। গভর্নমেন্ট আমাদেরকে বলেছিল নতুন অর্থবছরে আমাদের স্যালারি আপগ্রেড করবে, কিন্তু এখনও কোনো আপডেট করেনি। তাই আজকে আপনাদের মাধ্যমে মিডিয়া বাইরা যারা আসছেন এখানে, আপনাদেরকে আমরা সম্মানের সহিত বলছি,
আমাদের এই শিক্ষকের অভাব অভিযোগটা আপনাদের কলমে আপনাদের পত্রিকাতে বা ইলেকট্রনিক মিডিয়াতে মাধ্যমে আমরা যাতে এই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এবং যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাদের নজরে নেওয়ার জন্যে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সভাতে উপস্থিত হওয়াতে। সূত্রের খবর, শাক দিয়ে মাছ আর বেশি দিন ঢাকা যাবে না, কোষাগার খালি, কেন্দ্র দেয় বা দিচ্ছে এটা শুধু প্রচারেই আছে, বাস্তবটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরে অর্থাৎ এই ডিসেম্বরে তেমন সমস্যা না হলেও নতুন বছরে ত্রিপুরার কর্মচারী কুলের কপালে দুঃখ কিন্তু আছে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।